রাত 12টা একটা পর্যন্ত যখন ইন্টারনেট বন্ধ ছিল, পেন ড্রাইভটা হাতে নিয়ে, বুকের পকেটে নিয়ে, জানাতে রাস্তায় যদি একটু দেখো কারফিউ চলতেছে, সেই কারফিউর মধ্যে তিনি হেঁটে হেঁটে বিভিন্ন মিডিয়ার ধারে ধারে ঘুরেছেন। আমাদের পরিচয়, দলীয় কোনো পরিচয় সেদিন ছিল না, আমাদের পরিচয় ছিল আমরা মাজলুম, আমরা ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে নেমেছি। আমরা দীর্ঘদিন ধরে বাংলাদেশে যে ফ্যাসিজম কায়েম হয়েছে, এই ফ্যাসিজমের বিরুদ্ধে আমরা লড়াই করতে নেমেছি। এখানে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই, সেখানে কোনো জুলুম থাকবে না, কোনো অন্যায় থাকবে না, কোনো দুর্নীতি থাকবে না। আমি অনেক জায়গায় অনেক শহীদ পরিবারের সাথে কথা বলেছি, আহত পঙ্গুত্বদের সাথে কথা বলেছি, সবার একটাই দাবি যে আমরা তো ন্যায়ের পক্ষের জন্য গিয়েছি, অন্যায়ের প্রতিবাদ করতে গিয়েছি, এই জন্য অদূর ভবিষ্যতে যে বাংলাদেশ গড়তে যাচ্ছে, সে বাংলাদেশের জন্য কোনো অন্যায় না থাকে, সে বাংলাদেশের জন্য কোনো জুলুম না থাকে, সে বাংলাদেশের জন্য হেজিমনিক্যাল কোনো পাওয়ার কেউ অ্যাপ্লাই করতে না পারে, এই বিষয়টা আপনারা নিশ্চিত করবেন। আমরা তাদেরকে কথা দিয়ে এসেছি, ইসলামী ছাত্র শিবির তার নিজের জায়গা থেকে সবাইকে নিয়ে, সেটা যে ব্যানারে হোক, সেই ব্যানারে দাঁড়িয়ে হলেও আমরা বাংলাদেশকে আলটিমেটলি একটি সুন্দর জায়গায়, সমৃদ্ধ জায়গায় পৌঁছাতে চাই ইনশাআল্লাহ। আমাদের এই আন্দোলনে আমরা অনেক রাত কেটেছে, অনেক দিন কেটেছে, যেগুলো অনেক অপ্রকাশিত। অনেক ভাইকে আমরা পেয়েছি, খেয়ে না খেয়ে, তিনি খেয়েছেন কি না, সকালে খেয়েছেন, রাতে জিজ্ঞেস করেছে ভাই খেয়েছেন, তিনি ভুলে গেছেন যে উনি যে সকালের পর দুপুর আর সন্ধ্যা পর্যন্ত কিছু খায়নি। এরকম অসংখ্য না বলা গল্প আছে। রাত 12টা 1টা পর্যন্ত যখন ইন্টারনেট বন্ধ ছিল, পেন ড্রাইভটা হাতে নিয়ে, বুকের পকেটে নিয়ে, জানাতে রাস্তায় যদি একটু দেখো কারফিউ চলতেছে, সেই কারফিউর মধ্যে তিনি হেঁটে হেঁটে বিভিন্ন মিডিয়ার ধারে ধারে ঘুরেছেন। যদি কেউ সামান্য চেকিংয়ের মধ্যে পড়তো, তাহলে সেখানে ওনার জীবন রক্ষা করার কোনো সুযোগ ছিল না। এরকম অসংখ্য ভাই না বলা অনেক গল্প রয়েছে, অনেক ইতিহাস রয়েছে, তো এগুলো জানতে পারবে এবং এই আন্দোলনের স্পিরিটকে তার যথাযথ জায়গায় পৌঁছাতে পারবে ইনশাআল্লাহ। আমাদের লক্ষ্য হচ্ছে আমূল পরিবর্তন। আমরা এটাকে বিজয় বলছি, অনেকভাবে অনেক বক্তব্য দিচ্ছি, কিন্তু এটা আসলে চূড়ান্ত কোনো বিজয় হয়নি, এটা বিজয়ের একটি ধাপ হয়েছে, একটি ধাপ মাত্র আমরা পার হয়েছি যে আমরা অবাধে কাজ করার একটা সুযোগ পাচ্ছি। তো এই জায়গা থেকে আমাদেরকে খুব সুচিন্তিতভাবে, খুব বিচক্ষণতার সাথে খেয়াল রাখতে হবে যে আমাদের সামনে অবারিত সম্ভাবনা এসে হাত ছানি দিয়ে রাখছে। আবার পাশাপাশি এটাও সত্য যে অনেকগুলো নতুন নতুন চ্যালেঞ্জ আমাদের সামনে তৈরি হতে যাচ্ছে, চ্যালেঞ্জের সাথে সমন্বয় করে যদি আমরা করণীয় ঠিক করতে পারি, তাহলে সামনের দিনগুলো আমাদেরকে চূড়ান্ত জায়গায় পৌঁছতে সহযোগিতা করবে। তাহলে এই চ্যালেঞ্জগুলো একটা সময় এসে আমাদের সম্ভাবনাগুলোকে নষ্ট করে দিবে এবং আমাদের জন্য সামনের দিন কঠিন হবে। আল্লাহর কাছে আমরা চাই আল্লাহ যেন আমাদেরকে সেই পরিস্থিতিতে না